हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर। के तपाईले सिलगढीमा घर लिने सोचिरहनु भएको छ? मनकामना सेवन। शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डेजीविजन एंड प्रोडक्शन। केंद्रीय स्वास्थ्य मंत्रकের তথ্য অনুসারে ভারতে গত 24 ঘন্টায় কোভিড আক্রান্তের সংখ্যা 2323 টি, যার ফলে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,31,34,145। সক্রিয় সংক্রমণের সংখ্যা 14,996 নেমে এসেছে। গত 24 ঘন্টায় 25 জনের মৃত্যু ঘটায় দেশে কোভিড আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন দাঁড়ালো 5,24,348। সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের 0.03%। কোভিড-19কে হারিয়ে সেরে ওঠার হার 98.75% জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রক। বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা দেখা দেওয়ায় সতর্কতা অবলম্বন করল ভারত। আদোয়াল ভারতে আগত আন্তর্জাতিক যাত্রীদের পরীক্ষা করার জন্য দেশের সমস্ত বিমানবন্দরে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ 11টি দেশে মাঙ্কিপক্সের নিশ্চিত বা সন্দেহজনক সংক্রমণের ঘটনার খবর প্রকাশ আসতেই এই নির্দেশ জারি করা হয়েছে দেশে। লন্ডনে আইডিয়াস ফর ইন্ডিয়া সম্মেলনে অংশ নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক ব্রিজ ইন্ডিয়া আয়োজিত এই সম্মেলনে ভারতের বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়ে আলোচনা করেন রাহুল গান্ধী। ভারতের রাজ্যগুলোর একটি ইউনিয়ন, অথচ সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান এখন আক্রমণের মুখে, কথোপকথন ও আলোচনার জায়গা কমছে বললেন ওয়ার্নের সাংসদ। এই বিশেষ অনুষ্ঠানে ভারত থেকে তিনি অংশগ্রহণ করেন। ফের গান বাদলেন রাহুল পার, গাইলেন নীলাব্জ যোগী, ফের বিতর্কিত বিষয়, ফের প্যারোডি। এইবার রাজ্যের দুই মন্ত্রীকে লক্ষ্য করে বসন্ত এসে গেছে জনপ্রিয় বাংলা গানের প্যারোডি করে সিপিআইএম সমর্থক গীতিকার রাহুল পাল গান বেঁধেছেন পরেশ, তবে ফেসে গেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংক্রান্ত এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের উপরে ঘটে এক পথ দুর্ঘটনায় ট্রাক ও চার চাকার অটোর মধ্যে ঘটনায় আহত হন অটো চালক। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মেডিকেল আউটপোস্টের ফায়ার পুলিশ। গতকাল সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, এমদাবাদ, রায়গঞ্জ, ইটাহার, গোয়ালপুকুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল ঝড়ে প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বাড়ির টিন উড়ে গিয়েছে, নষ্ট হয়েছে প্রচুর কাঁচা বাড়ি। বিভিন্ন দল থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মী সভা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা ধানতলা এলাকায়। খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন মাথাভাঙা শীতলকুচি এলাকার এক দৈনিক সংবাদপত্রের সাংবাদিক মনোজ বর্মন। ঐতিহাসিক স্থান শীতলকুচিতে কান্তেশ্বর গড় রয়েছে, আর সেখানেই একদল দুষ্কৃতী অবৈধভাবে মাটি কেটে চলছে কিছুদিন ধরে। খবর পেয়ে সেখানে খবর সংগ্রহ করতে যান মনোজবাবু। সেখানে পৌঁছানোর পরেই তার সাথে ওই দুষ্কৃতীদের বচসা বলে অভিযোগ। মাথাভাঙা মহকুমা শাসকের বিরুদ্ধে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের। মাথাভাঙার বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী রবীন্দ্রনাথ বসুনিয়া জানান তা। আজ ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি মাননীয় ইন্দ্রনীল খাম অসহায় গ্রেপ্তারের প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচি পালিত হলো গতকাল। গতকাল রাতে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফুলবাড়ির বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। জয়ন্ত সাপ ধরেরই হাসপাতালে সাপে কাটা রোগী আতঙ্কিত হাসপাতাল কর্মীরা। বাংলায় পুলিশ প্রশাসনকে না জানিয়ে গতকাল সন্ধে বেলা বিহারের পুলিশ পরিচয় দিয়ে একদল লোক মালদার হরিশ্চন্দ্রপুর বিহার সীমান্তবর্তী সাদলি চক গ্রাম পঞ্চায়েতের শহরা বহরা এলাকায় ঠুকে রাস্তার ধারে বসবাস করা দরিদ্র কুড়িটির পরিবারের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিল। সরকারি কর্মচারীরা রক্ত সংকট মেটাতে মানবিক উদ্যোগ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জলপাইগুড়ি হাকিমপাড়া ফরেস্ট অকশন হলে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শ্রী চৈতন্য পদধূলি ধন্য ঐতিহাসিক রামকেলি ধামে আসছে চৈতন্যদেব ব্যবহৃত পাদুকা, তার নিয়ে রূপ সনাতন মিলন মন্দিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মৃত তৃণমূল কর্মীর নাম সেনাউল হক, বয়স 32। গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। গতকালের কালবৈশাখীর তাণ্ডবে গাছ পড়ে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু হলো 10 বছরের তরতাজা প্রাণ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের ফলে মালদা জেলায় বামনগোলা ব্লকের মদ্দিপুকুর এলাকায় বাড়ির উপর গাছ পড়ে যাওয়ায় মৃত্যু হয় তার। বেঙ্গল ফুটবল একাডেমির সুযোগ পেল মালদার আদিবাসী কিশোর জোসোরেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন এসকেলাইভ। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak.
just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। Inside story located at Planet Mall basement, we have all products of Triumph, padded bra, non-padded bra, sportswear. Amante has lot of innerwear and lingeries, all product of Enamor available with discount. We have special discount on Jockey, we have ready stock of Jivami online product at online prices. Bathroom, PJ set, room nightie, bedroom night suit, swimsuits, bralette, straps, swimming goggles, fashion tip, accessories. Inside story located at Planet Mall basement. Mahavir Electricals 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कंपेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड सिलीगुड़ी, 9932018834। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी।